শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না বসিয়েছি ডিমের একটা মজাদার রেসিপি, যেটা কি না আমারও ভালো লাগে, আমার শাশুড়ি মাও ভীষণ পছন্দ করে। তো প্রথমে আমি তো ডিম ভেজে নিয়েছিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ আর সামান্য হলুদ দিয়ে। তারপর টুকরো টুকরো করে কেটে এক সাইডে রেখে দিয়েছি। এরপরে কী করলাম জানেন বন্ধুরা? আমি মশলা কষিয়ে তাতে দিয়ে দিলাম ছুরি শুটকি। ছুরি শুটকি আর মশলা ভালোভাবে কষানোর পর পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি পানিটা। পানিটা ফুটানোর পর আমি আগে থেকে ভেজে রাখা ডিমের পিসগুলো দিয়ে দিয়েছি সেই পানির উপর। পানিটা আবারও কিছুক্ষণ ডিম দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল মজাদার আজকের ডিমের রেসিপিটা। ভীষণ মজার হয় কিন্তু খেতে।